মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো পাঁচ ভাগের উপর আরেকটি ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সেটা হচ্ছে আমি ডিম্পি সোনাকে কি কি মাখাই আর অ্যাকচুয়াল ওর নাম হচ্ছে আরাধ্যা প্রধান তোমরা সকলেই জানতে চেয়েছিলে আর সকলেই ওর ডিম্পি সোনা নামটা একদমই পছন্দ করছো না তো যাই হোক ওর নাম হচ্ছে আরাধ্যা প্রধান প্রধান তো চলো ব্লগটা স্টার্ট করার আগে বলে দিই ব্লগটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমাদেরকে এইভাবে ভালোবাসো আর আমাদের এইভাবে পাশে থেকো শুধু একটুখানি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো আজকের ব্লগটা হচ্ছে অনেকেই আমাকে অনেক কমেন্ট করছো যে দিদি ভাই ওকে কী মাখাও সোনা মাকে কী মাখাও বা ডিম্পি সোনাকে কী মাখাও বা সোনাকে কী মাখাও অনেকে অনেক কমেন্ট করেছো তো একটা দিদি ভাইয়ের কমেন্টে আরও বেশি করে বসে পড়লাম যে আমি ওকে কী মাখাই একটা দিদি ভাই লিখেছে যে ওর বেবি 40 দিন হয়েছে তো কী মাখাই আমি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্টেই আমি বলবো আমি যে ভুলটা করেছি তোমরা সেই ভুলটা করো না বাড়িদের বড়দের কথা হচ্ছে যে সর্ষের তেল মাখালেই ছেলে মেয়ে পুষ্টি হয় বাড়ির বড়রা ভালো চাই জানি তো যাই হোক আমি মনে করি ডক্টরের সাজেস্ট নিয়ে বেবিদের পরে সব জিনিস অ্যাপ্লাই করো তেলটা সবার শ্যুট করে না আমি জানি না কার শ্যুট করবে কি করেনি আমার মেয়ের একদমই শ্যুট করেনি সত্যি কথা প্রচুর বড় মানে মাসি পিসি হওয়ার পর থেকে মাসি পিসি সব বেবিদেরই হয় আমি জানি না কার বেবির হয় না মাসি পিসিটা হয় এটা কমন ব্যাপার তো যাই হোক মাসি পিসি হওয়ার পর থেকেই ওর স্কিনটা না পুরো একদম ড্যামেজ মানে ভীষণ পরিমাণে এক্সিমা টাইপের তো হয়ে গেছে আমি তোমাদের সাথে এর আগেও ব্লগটা শেয়ার করেছিলাম যে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম তো ডক্টরই বললো যে এক্সিমা টাইপের হয়ে গেছে একদমই তেল অ্যাপ্লাই করবে না বেবিদের যতটা পারবে ওয়াইলের থেকে দূরে রাখাটাই ভীষণ ভালো বিশেষ করে সর্ষের তেলটা সর্ষের তেলে হাড় মজবুত করে সবই জানি কিন্তু এখনকার বেবিরা নিতে পারে না জানি না কেন তো চলো আমি সেই রকমই একটা কিছু ব্লগ দিয়ে দিই বা আমি যেগুলো কিনেছি বলে তোমাদেরকেও সেগুলো কিনতে হবে একদমই কিন্তু করো না কারণ সবার স্কিনটা আলাদা ওর স্কিনটা হচ্ছে সেন্সিটিভ স্কিন যেটা ডক্টরে আমাকে বলেছে ডক্টরের কাছে গেছিলাম স্কিন টেস্ট হলো স্কিন টেস্ট করে দেখা গেল যে ও সেন্সিটিভ স্কিন যে চট করে ওকে সর্ষের তেল লাগাতে গেলেই ওর এই জিনিসটা হবে পুরোপুরিভাবে টোটালি ওকে ওয়াইল ম্যাসাজ আমাকে বন্ধ করে দিতে হয়েছে একদমই ওকে ওয়াইল ম্যাসাজ করা যাবে না দেন মাথাতেও তেল মাখাতে বারণ করে দিয়েছে ও মাথায় সেই বলে না সেই ছাল ওঠে ও ছালগুলো না তোমাদেরকে যদি আমি দেখাই না মানে এইখান থেকে জাস্ট এইটুখানি পুরো বিচকুড়িতে ভর্তি হয়ে গেছে সেটার জন্য আমাকে ওষুধ দিয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ওকে যে ডক্টরে যে শ্যাম্পুটা দিয়েছে আপাতত আমাদের দোকানে ছিল না বলে আনা হয়নি অর্ডার করা হয়েছে এখনও আসেনি বলে আমি তোমাদেরকে দেখাতে পারছি না যেদিন আসবে আমি অন্য ব্লগে তোমাদেরকে শ্যাম্পুটা শেয়ার করে দেবো কিন্তু আমি মনে করি আমি দেখাচ্ছি বলে তোমরা প্লিজ কেউ কিনো না তোমরা একটা ডক্টর স্কিন স্পেশালিস্ট সাজেস্ট নিয়ে তবেই সব জিনিস করো বাচ্চাদের তো তো সত্যি কথা ভীষণ ঘাবড়ের ব্যাপার স্কিনটা ওর পুরো খড়খড়ে হয়ে গেছিলো মানে খসখসে মানে সফটনেস যে ব্যাপারটা থাকে সেই জিনিসটা নেই ছিল না একদম মানে রুক্ষ যে ত্বকটা হয় সেরকম হয়ে গেছিলো আর ওর এইটুখানি পরিষ্কার পা দুটো প্রচণ্ড কালো ছিল শুধুমাত্র ওই মানে র্যাশের জন্য তো টোটালি আমি বন্ধ করে দিয়েছি তেলটা অ্যাপ্লাই করা আর ওকে যখন তেল মাখাতে হতো না ওর এইটুখানি প্রচণ্ড পরিমাণে লাল হয়ে যেত আর মেয়ের তো জ্বলতো আমি ভাবতাম হয়তো ম্যাসাজ করছি বলে সেই কারণেই ভীষণ কান্না করতো বুঝতে পারিনি ডক্টর প্রচণ্ড আমাকে মুখ করেছিল যে কেন বেবিদের ডক্টর এখনকার দিনের বেবিদের তেল একদমই অ্যাপ্লাই করা যাবে না আমাকে টোটাল স্ট্রিক্ট নেওয়া বারণ করে দিল তো চলো সবার ফার্স্টে আমি দেখাই এই সফট ক্রিমটা এই দেখো এই সফট ক্রিমটা ওকে ইউজ করতে দিয়েছিল তো এই সফট ক্রিমটা ডেসোনাইডের সফট ক্রিম আছে ডেসোনাইড সফট ক্রিম এটা ওর আমি গা হাত পায়ে পুরো মানে অল বডি মুখ থেকে গলা থেকে পা থেকে পিঠ থেকে এ টু জেড অল বডিতে আমি ওকে ডেসোনাইড মলমটা ইউজ করানো হয় তো এটা স্নানের পরে ওকে ইউজ করা হয় এটা ডক্টরে বলেছে দিনে আগে যেটা দিয়েছিল সেটা দিনে দুবার তো এটা একবার অ্যাপ্লাই করতে বলেছে এটা শেষ হয়ে গেলে এই ডার্মাডিওর প্রোডাক্টটা এটা ওর কন্টিনিউ
ওকে তেল অয়েল মাসাজ করা যাবে না, ডারমাডিউরের ক্রিম দিয়ে ওকে মাসাজ করতে হবে, এটাই ডক্টরে আমাকে বলে দিয়েছে। তো এই ক্রিমটা ওটা শেষ হয়ে যাবে তারপরে এটা অ্যাপ্লাই হবে। তবুও আমি এখন একটু রাতে ওর স্কিনে দিয়ে দিই, তো গায়ে মাখিয়ে দিই আমি ডারমাডিউর বেবি সফট ক্রিম, বেবি ক্রিম ফর ফ্রিজ গ্লোয়িং স্কিন এটা লেখা আছে। তো এটাই ওকে ইউজ করাই, এটা দিয়েই ওকে মাসাজ করাতে বলেছে। আর মাসাজটা আমি বলেছিলাম যে মাসাজ না করালে তো এই, তখন বললো মাসাজটা ইম্পর্টেন্ট নয়, ডক্টর তখন হেসে দিয়েছিল। তো যাই হোক, এটা দিয়ে ওর মাসাজ ক্রিম হয়। আচ্ছা, তবু ওর বাবা একটা এটা মমল্ডের, এই মমল্ডের যে ফেস ক্রিমটা আছে এটা ইউজ করা হয়েছে, এটা নেওয়া হয়েছে বেবি ফেস ক্রিম, মমল অল্ডের বেবি ফেস ক্রিম এটা অর্ডার করা হয়েছে। তো এটা এসছে ফেসের জন্য এসছে, যেহেতু সামনেই শীত আসছে বলে ও শ্যাম্পু তাই মমল ওয়ান্ডের ইউজ করানো হয়। দেখতে পাচ্ছ এটা, এটা কিন্তু ডক্টরে আমাকে আলাদা লিখে দিয়েছে, যেটা আমার আনা হয়নি, যেদিন আনবে আমি তোমাদের সাথে সেদিন ওটা শেয়ার করে দেবো। আর সেবা মেডের একটা তো আমি তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম যে ওকে ইউজ করানো হয়, তো এটাও বলতে পারো বেবিদের পক্ষে খুব ভালো একটা অয়েল, কিন্তু ওর পক্ষে সেটা মাখানো একদমই যাবে না। আর এবার মাথার জন্য যে জিনিসটা ইউজ করে সেটাও তোমাদের দেখিয়ে দিই। মাথার আর বডির যে স্ক্যাল্পে যে বললাম যে র্যাশেসটা বেড়েছে, এই জাইডেফ সিটা ইউজ করতে বলেছে লোশন, এটা একটা জাইডেফ সি এই লোশনটা। আচ্ছা, সোফের জন্য যেটা ইউজ করতে বলেছে ডারমাডিওর বেবি সোফ, এটা ইউজ করি। তো শ্যাম্পু ওকে বলেছে সপ্তাহে একদিন করে করাতে, উনি যে শ্যাম্পুটা দিয়েছে আসিনি আসুক, আবারও বলছি তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেবো। তো ওই শ্যাম্পুটা সপ্তাহে একদিন ইউজ করতে বলেছে, সাবানও তাই সপ্তাহে একদিন ইউজ করতে বলেছে। আর আমি ওকে পাউডার আপাতত এইটা লাগাচ্ছি, এটা লাগাচ্ছি বেবি পাউডার আপাতত, উনি পাউডারও আমাকে লিখে দিয়েছে, সেটা আমার আনা হয়নি। তো এই প্রোডাক্টগুলো সব বাম্পু সরি ডিম্পিকে মাখানো হয়, এগুলোই আমি ওকে মাখাই। তোমরা সকলেই জিজ্ঞাসা করেছিলে যে কী কী মাখাও, তো এগুলোই ওকে মাখানো হচ্ছে আপাতত ডক্টরের সাজেস্ট। শুধু দুটো ক্রিম এখানে ডক্টরের সাজেস্ট নেই, আসলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তোমরা, আমি আবারও বলছি, তোমরা এগুলো কেউ অ্যাপ্লাই করবে না, ডক্টর একটা ভালো স্কিন স্পেশালিস্ট ডক্টর দেখি তবেই বেবিদের সব কিছু ইউজ করানো উচিত। তো এটাই আমি ওকে আপাতত ইউজ করাচ্ছি। তো স্কিনটা এখন খুব সফট, গ্লো সব কিছুই এখন ঠিকঠাক আছে ওর, কোনো অসুবিধা নেই। তো ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো। আর তোমরা কেউ আপাতত আগ বেরিয়ে কিনতে যেও না, যদি কারোর কিছু সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো টাটা 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 টাটা।